এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে উদ্বোধন হলো করোনা পরীক্ষার ল্যাব। নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে প্রতিদিন 92টি করোনা রোগীর নমুনা পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুটি ডেমো নমুনা টেস্টের মধ্য দিয়ে উদ্বোধন হলো করোনা পরীক্ষার ল্যাব। কলেজের ষষ্ঠ তলায় এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার ফজলে এলাহি খান এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।